হ্যালো বিভার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো কুণ্ডলী বন্ধ বা রামকুণ্ডলি ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো রামকুণ্ডলী অনেক বড় বড় আজকে আমি সংক্ষেপে রামকুণ্ডলিটা দিব যেটা রামকুণ্ডলী আশা করি বুঝতে পারছেন যারা এই লাইনে কাজ করেন রামকুণ্ডলী ভেদ করা পৃথিবীর তান্ত্রিক বনি ওঝা এবং যদি কোনো দেবতাও যদি আপনার ক্ষতি করতে চায় তার পক্ষে অসম্ভব রামকুণ্ডলি হচ্ছে পৃথিবীর অন্যতম বড় যদি কোনো ধরনের কুণ্ডলী থাকে বা শরীর বন্ধের কিছু থাকে তার মধ্যে এটা একটা কিন্তু যেটা ভেদ করা কারো বাবার সাধ্য নাই সোজা হিসাব কারো বাবার সাধ্য নাই যতক্ষণ আপনি কুণ্ডলির মধ্যে থাকবেন তো ভিডিওটা নাটান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমুতে অথবা বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন মন্ত্রটা একবার বলে দিচ্ছি মন্ত্রটা এটা আমি গুরুবিদ্যা থেকে নিয়েছি দুই নম্বর মন্ত্র যেটা কুণ্ডলু কুণ্ডলী সাবমৈ দিলাম কুণ্ডলী চতুর্দি রামে দিল কুণ্ডলী সার মুখের অমুকের জায়গায় নাম করবেন অষ্টমকাম মন্ত্র করলাম মুই এই মন্ত্র যদি করছ গা দেবতার মাথা খা ঝপ ফটাহা এটা সাতবার পরে যদি নিজের শরীরে ফুদেন যতক্ষণ পর্যন্ত আপনি না পাক হবেন অর্থাৎ প্রস্রাব করবেন বা পায়খানা না করবেন ততক্ষণ পর্যন্ত কারো বাবার সাধ্য নাই যে আপনার শরীরে একটা টোকা দেওয়ার ঠিক আছে কারো বাবার সাধ্য নয় কোনো যদি যদি জমরাজা চলে আসে তাও আপনার শরীরে টাচ করতে পারবে না ওই সময়টুকুতে আর আরেকটা আছে যে যখন আপনি সাধনা করবেন বা কোনো কাজ করবেন তখন একটা চাকু নিবেন চাকু নিয়ে এই মন্ত্রে পড়তে 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 সাতবার পরে আপনি আপনার মানে চারপাশে বৃত্তের মতন একটা গোলক তৈরি করবেন যতক্ষণ পর্যন্ত আপনি গোলকের মধ্যে থাকবেন পৃথিবীর কোনো অপশক্তি দেবতা বাঞ্জাদুর না কিয়াকুর্নি চালান ভূত প্রেত চিন্নাত নাক দেহ দেবতা কিচ্ছু লাগতে পারবে না সোজা হিসাবে আপনি সম্পূর্ণ সব কিছু থেকে সেফ থাকবেন এবং রামকুণ্ডলীর ক্ষমতাটা সম্পর্কে হয়তো অনেকের ধারণা নাই রামকুণ্ডলী একবার যদি কেউ প্রয়োগ করে তাহলে সে ওইখানের মধ্যে একবারে সেফ ঠিক আছে কোনো কিছুই আপনাকে কিছু করতে পারে মানে একটা মশা পর্যন্ত আপনাকে কামড় মারতে না এই যদি রামকুণ্ডলি আপনার শরীরে থাকে সব প্রয়োগ করে দেখতে পারেন আশা করি সবাই ভালো ফলাফল পাবেন এবং রামকুণ্ডলি সবাই মুখস্থ করে রাখবেন আমি সবাইকে বলবো এটা অনেক কাজে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যক্তিগত কাজে এই মতে যোগাযোগ করবেন অথবা এস এম এস দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ